নমস্কার, সংস্কৃত স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে এই সংস্কৃত এডুকেশনাল চ্যানেলটির মাধ্যমে আমি আপনার সামনে এইচএস ক্লাস 12 এর একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। চলে আসুন আজকের আলোচ্য টপিক। আজকে আলোচ্য টপিক উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনা। একটা গুরুত্বপূর্ণ গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম শ্রী বিক্রম ভট্টের লেখা। এই আর্যাবর্ত বর্ণনম এর লাইন ধরে ধরে একের পর এক আপনার সামনে প্রত্যেকটার অর্থ, তার ব্যাখ্যা এবং সেই টেক্সট থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসে সেই পরীক্ষামুখী প্রশ্ন উত্তর একের পর এক আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি। আজকে আলোচ্য টপিক আর্যাবর্ত বর্ণনম। সর্বোপরি এই চ্যানেলটার বড় বৈশিষ্ট্য হলো যে টপিক নিয়ে আপনার সামনে আমি উপস্থিত হব সেই টপিকের পরীক্ষামুখী স্টাডি নোটস সেই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আপলোড করে দেওয়া হয়। এই ভিডিওটির নিচেও আর্যাবর্ত বর্ণনমের ইম্পর্টেন্ট পরীক্ষামুখী এ টু জেড তথ্য আপলোড করা আছে, আপনি প্রয়োজনে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সর্বোপরি যদি আপনি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম। আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশে প্রবেশ করতে গেলে যেটা আপনাকে প্রথমেই জানতে হবে যে আর্যাবর্ত বর্ণনম নলচম্পুর প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া হয়েছে, যার রচয়িতা কিন্তু ত্রিবিক্রম ভট্ট বা সিংহাদিত্য। অর্থাৎ যিনি ত্রিবিক্রম ভট্ট তিনি কিন্তু সিংহাদিত্য। তাহলে আর্যাবর্ত বর্ণনম যদি আপনার পরীক্ষায় প্রশ্ন হয় বা প্রশ্ন আসে বা উৎস হয়, উৎস জিজ্ঞাসা করে যে আর্যাবর্ত বর্ণনমের উৎস কি, আপনি কি বলবেন? আর্যাবর্ত বর্ণনমের উৎস হল নলচম্বুর প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া হয়েছে, যার রচয়িতা হলেন ত্রিবিক্রম ভট্ট। বুঝতে পেরেছেন? চলে আসুন একের পর এক টেক্সট আপনার সামনে প্রত্যেকটা লাইন আপনার সামনে আলোচনা করতে চলেছি। তাহলে প্রথম যে স্ট্যান্ডার্ডটা তুলে ধরবো আপনার সামনে, আপনি বুঝতেই পেরেছেন যে টেক্সট আপনার সামনে তুলে ধরা হয়েছে, অস্তি সমস্ত বিশ্বম্ভরা ভোগ ভাষ্যল লালাম লীলায়মান সমান সেব্যতয়া নাক লোকস্য। প্রত্যেকটা অর্থ আপনাকে ভেঙে দিচ্ছি। অস্তি যার অর্থটা হলো আছে, সমস্ত অর্থাৎ সমস্ত বিশ্বম্ভরা পৃথিবীর ভোগ অর্থাৎ ভোগ্য বস্তু, ভাষ্যত অর্থাৎ উজ্জ্বল, ললাম অর্থাৎ সৌন্দর্যে, লীয়মান বিরাজমান যে দেশ সমান মত, সেব্যতয় উপভোগ্য স্থান রূপে, নাক লোকস্য স্বর্গের অর্থাৎ উপভোগ্য স্থান রূপে স্বর্গের মত। অর্থাৎ কি বলা হয়েছে না, অস্তি সমস্ত বিশ্বম্ভরা ভোগ ভাষ্য ললাম লীলায়মান সমান সেব্যমান সেব্যতয়া নাক লোকস্য। বুঝতে পেরেছেন? এরপরে আপনাকে এর অর্থটা আপনাকে বুঝিয়ে দিই। এই পর্যন্ত স্ট্যান্ডার্ড আপনার সামনে তুলে ধরলাম। এখানে যেটা অর্থটা হলো কি বলা হয়েছে এখানে না, ভারতবর্ষে আর্যাবর্ত নামে দেশ আছে, এই দেশ সমস্ত পৃথিবীর ভোগ্য বস্তুর উপস্থিতিতে এবং উজ্জ্বল সৌন্দর্যে বিরাজমান, স্বর্গের মতো উপভোগ্য। তারপরে কি বলা হয়েছে, তারপরে যেটা বলা হয়েছে, গ্রাম্য কবি কথা বন্ধ ইব, গ্রাম্য কবি কথা বন্ধ ইব নিরশস্য মনোহর। দেখতে পেয়েছেন এই পর্যন্ত? এবারে এখানে কি বলা হয়েছে না, গ্রাম্য কবির রচনা যেমন নিরস মনোহর অর্থাৎ নিরস মানুষের কাছে
মনোহর, তেমনি এই দেশের বা এই দেশ ও নিরশস্য মনোহর, অর্থাৎ জল এবং শস্যে মনোহর। বুঝে গেল? তারপরে কি বলা হয়েছে? না, তারপরে বলা হয়েছে, কথাটা কোথায় গেল, ভীম ইব ভারত লঙ্কার ভূত। এখানে কি বলা হয়েছে? না, ভীম যেমন ভারত অলঙ্কার ভূত, অর্থাৎ মহাভারতের অলঙ্কার স্বরূপ, তেমনি এই দেশ ও ভারত অলঙ্কার ভূত, অর্থাৎ ভারতবর্ষের অলঙ্কার স্বরূপ। বোঝা গেল? চলে আসুন নেক্সট কি রয়েছে। তারপরে যেটা বলা হয়েছে, অগ্রণী সর্ব বিষয়ানাম। এখানে কি বলা হয়েছে? না, এই দেশ সমস্ত বিষয়ের বা সমস্ত দেশের মধ্যে অগ্রগণ্য। বুঝে গেছে? তারপরে চলে আসুন যেটা আপনার সামনে তুলে ধরা হয়েছে, টেক্সটটা বুঝতে পারছেন, অনধীত ব্যাকরণ ইব অদৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণ বিকার। এখানে কি বলা হয়েছে? না, ব্যাকরণে অজ্ঞ লোক যেমন অদৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণ বিকার এই সমস্ত কিছুতে মানেন বা এই সমস্ত কিছু জানেন না, তেমনি এই দেশেও অদৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণ বিকার মানে এই দেশে কখনো বংশচ্যুতি চুরি প্রভৃতি উপদ্রব দেবদায় কোনো কিছু নিয়মের অবলুপ্ত হয় না এবং বর্ণ ব্যবস্থার বিচ্যুতি কখনো এখানে দেখা যায় না। এখানে বলতে এই আর্যাবর্ত বর্ণন। তারপরে কি বলা হয়েছে? চলে আসুন, পশুপতি জটাবন্ধ ইব বিকশিত কনক কমল কুবলয় ছলিত রজপুঞ্জ পিঞ্জরিত হংসাবতংশয়া প্রচুর চলচ চকর চক্র বাক কারণ্ডব মন্ডলী মন্ডিত তীরয়া। বোঝা গেল? মন্ডিত তীরয়া। এখানে কি বলা হয়েছে একটু বুঝে নেব আমরা। না, প্রস্ফুটিত স্বর্ণ পদ্ম ও নীল পদ্ম থেকে ঝরে পড়া পরাগ রাশিতে পীত বর্ণে রঞ্জিত হাস রূপ অলঙ্কারের দ্বারা শোভিত অনেক চঞ্চল চকর চক্র বা সারসের ঝাঁকি যার তীর শোভিত হয়েছে এবং এমন। বোঝা গেল কি বলা হয়েছে এখানে আর কি? না, সর্বোপরি যেটা বলা হয়েছে, কোথায় গেল কারসারটা, ভগীরথ ভূপাল কীর্তি পতাকায়া স্বর্গ গমন সোপান বিথীয় মান রিঙ্গত তরঙ্গয়া গঙ্গায়া পুণ্য সলিলই প্লাবিত চন্দ্রভাগ অলঙ্কৃত কদেশ্চ সরণ্য পুণ্যকারিণম। বুঝে গেল? পুণ্যকারিণম। এখানে কি বলা হয়েছে চলে আসুন একটু দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, রাজা ভগীরথের কীর্তিরূপ পতাকার দ্বারা নির্মিত স্বর্গে যাওয়ার সিঁড়ির ধাপের মতো আন্দোলিত ঢেউয়ে ভরা গঙ্গার পবিত্র জলে শিবের জোটাজাল যেমন ধৌত হয় ঠিক তেমনি এই আর্যাবর্ত নামক দেশ আবার শিবের জটাজালের এক অংশ যেমন চন্দ্রভাগ অলঙ্কৃত এক দেশ অর্থাৎ চন্দ্রকলার দ্বারা অলঙ্কৃত হয়েছে তেমনি এই দেশও চন্দ্রভাগা অলঙ্কৃত এক দেশ অর্থাৎ চন্দ্রভাগা নদী এই দেশের এক অংশকে অলঙ্কৃত করেছে। এই দেশ পুণ্যাত্মা মানুষদের স্মরণ। বুঝে গেল কি বলা হয়েছে এখানে? চলে আসুন নেক্সট কি বলা হয়েছে। না, নেক্সট যেটা বলা হয়েছে, আরাম রাম নিয়ক কদলী বনস্য ধাম ধর্মস্য আস্পাদং সম্পদম আশ্রয় শ্রেয়সম আকর সাধু ব্যবহার রত্নানম আচার্য ভবনম আর্য মর্যাদা উপদেশনম আর্যাবর্ত নাম দেশ। চলে আসুন এখানে একটু আমরা বুঝে নিই এখানে কি বলা হয়েছে। না, এখানে বলা হয়েছে কদলী বন বলতে কলা গাছের কথা বলা হচ্ছে, অর্থাৎ সুন্দর কলার বন দিয়ে ঘেরা বাগানে ভরা এই আর্যাবর্ত নামক দেশ
এই দেশ ধর্ম কর্মের পুণ্যক্ষেত্র, সম্পদের স্থান এবং কল্যাণমূলক কাজের আশ্রয়, সৎ ব্যবহার রূপ রত্নের খনি এবং আর্য মর্যাদা উপদেশ দেওয়ার আচার্য গৃহ। এই দেশ এই সেই দেশ যার নাম হলো আর্যাবর্ত। বোঝা গেল এই 1 নম্বর স্ট্যান্জারে কি বলা হয়েছে? আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চলে আসুন এরপরে, এই 1 নম্বর স্ট্যান্জার থেকে আপনার পরীক্ষাতে কি প্রশ্ন আসে, সেই ফাইনাল পরীক্ষামুখী প্রশ্ন একের পর এক আপনার সামনে আলোচনা করতে চলেছি। চলে আসুন, প্রথম যে প্রশ্নটা আপনার সামনে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন উপস্থাপন করা হয়েছে, সমস্ত পৃথিবীর মধ্যে উপভোগ্য দেশ কোনটি, যার উত্তরটা আর্যাবর্ত নামক দেশটি। দ্বিতীয় প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করা হয়েছে, আর্যাবর্তের উপভোগ্যতা কোন লোকের মতো, যার উত্তরটা হলো দেবলোকের মতো। আমি কোনখান থেকে উত্তর দিচ্ছি, আপনি যে স্ট্যান্ডার্ডটা এতক্ষণ পড়লেন, আপনার সামনে পাঠ করলাম, সেই স্ট্যান্ডার্ড থেকে উত্তর দিচ্ছি। নেক্সট, তৃতীয় প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করা হয়েছে, মহাভারতের অলঙ্কার কাকে বলা হয়েছে, যার উত্তরটা হলো তৃতীয় পাণ্ডব ভীম, সরি তৃতীয় পাণ্ডব দ্বিতীয় পাণ্ডব ভীমকে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব ভীমকে বলা হয়েছে। চলে আসুন চতুর্থ প্রশ্নটি, ভারতের অলঙ্কার কোন দেশ, যার উত্তরটা হলো আর্যাবর্ত নামক দেশ। পরবর্তী প্রশ্ন, নদী তটগুলি কোন কোন ফুলের রেণুতে রঞ্জিত, যার উত্তরটা হলো স্বর্ণপদ্ম এবং নীল পদ্ম। চলে আসুন 6 নম্বর প্রশ্নটা কি রয়েছে, উত্তরটা আপনার সামনে আলোচনা করে দিই, নদী তটগুলির শোভাবর্ধন করেছে কোন কোন পক্ষী, যার উত্তরটা হলো চকর, চক্রবাক, সারস। চলে আসুন 7 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখে নেওয়া যাক। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কার যশরূপ পতাকা স্বর্গে যাওয়ার সিঁড়ির ন্যায়, যার উত্তরটা হলো রাজা ভগীরথের। চলে আসুন পরবর্তী 8 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, গঙ্গার জলে কার জটাজাল ধৌত হয়, যার উত্তরটা হলো শিবের। 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, চন্দ্রকলার দ্বারা অলঙ্কৃত নদীটির নাম লেখো, যার উত্তরটা হলো চন্দ্রভাগা নদী। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, আর্যাবর্তে প্রবাহিত নদীগুলির নাম লেখো, যার উত্তরটা হলো গঙ্গা, চন্দ্রভাগা। পরবর্তী 11 প্রশ্নে বলা হয়েছে, পুণ্য কামী জনের স্মরণ কোন দেশ, যার উত্তরটা হলো আর্যাবর্ত বর্ণম নামক দেশ। 12 প্রশ্নে বলা হয়েছে, ব্যাকরণ অজ্ঞ জনেরা কি কি জানেন না, তোরটা হলো ব্যাকরণে লোকে লোকে লোকের মতো প্রকৃতি, নিপাত, প্রভৃতি উপসর্গ, লোপ এবং বর্ণ বিকৃতি অর্থাৎ বংশচ্যুতি, চুরি প্রভৃতি, উপদ্রব, দেবদায় ব্রহ্মদায় ব্যবস্থার লোপ এবং বর্ণ ব্যবস্থার বিচ্যুতি জানে না। নেক্সট চলে আসুন 3 প্রশ্নে বলা হয়েছে, স্বর্গ গমনের সোপানের সঙ্গে কার তুলনা করা হয়েছে, যার উত্তরটা হলো রাজা ভগীরথের যশকে তুলনা করা হয়েছে। এখান থেকে আরো প্রশ্ন হতে পারে, আনুমানিক আমি আপনাকে বলছি, আর্যাবর্তের স্থানগুলি কোন বনের ছায়ায় ঘেরা, যার উত্তরটা আপনি জানেন আমি তবু বলে দিচ্ছি, কলা বনের ছায়ায় ঘোরা, কদলী বৃক্ষ পাওয়া গেছে টেস্টে। নেক্সট প্রশ্ন হতে পারে, আর্যাবর্তের আচার্যরা কিরূপ উপদেশ প্রদান করে, যার উত্তরটা আপনাকে আমি বলে দিচ্ছি, আর্য মর্যাদা। পরবর্তী প্রশ্ন হতে পারে, নদী তটগুলি কোন বর্ণে রঞ্জিত, চন্দ্রকলা বর্ণে রঞ্জিত। পরের প্রশ্ন এরকমও হতে পারে, ধর্মীয় তীর্থস্থান ও সম্পদের আশ্রয় কোন দেশকে বলা হয়েছে, যার উত্তরটা হবে আর্যাবর্ত বর্ণম নামক দেশকে বা আর্যাবর্ত দেশকে বলা হয়েছে। তাহলে যে সমস্ত প্রশ্ন আমি আপনার সামনে তুলে ধরলাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষামুখী। টেক্সট পড়বেন প্রথমে, টেক্সট পড়ার পর সেই টেক্সট থেকে যে প্রশ্নটা আসবে ওটাই কিন্তু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট।
আপনি যেই বই পড়ুন না কেন সেই বই থেকে ইম্পর্টেন্ট টেক্সট ভিত্তিক যে সমস্ত প্রশ্ন, আর পরীক্ষায় আপনি যদি প্রশ্নগুলো দেখেন পাঁচটা ছটা সালের প্রশ্ন একটু ঘাঁটলেই আপনি বুঝতে পারবেন, টেক্সট ভিত্তিক আপনার সামনে স্ক্রিনের সামনে যেগুলো আলোচনা করে দিচ্ছি এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসছে। এইরকম একের পরে প্রত্যেকটা টেক্সট আপনার সামনে উপস্থাপন করা হবে। আপনার দুটো টেক্সট রয়েছে, গদ্যাংশ বনগতা গুহা আর্যাবর্ত বর্ণনম, দুটো পদ্যাংশ রয়েছে গঙ্গা স্তোত্রম এবং শ্রীমৎ ভগবত গীতার কর্মযোগ, একটা নাটক রয়েছে স্বপ্ন বাসবদত্ত সরি বাসন্তিক স্বপ্ন। প্রত্যেকটা আপনার সামনে টেক্সট ভিত্তিক আলোচনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটার প্রশ্ন উত্তর এইভাবে আমি একের পর এক আলোচনা করে দেবো। চলে আসুন পরবর্তী দ্বিতীয় স্ট্যান্ডারে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। দ্বিতীয় স্ট্যান্ডারে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে আপনার সামনে তুলে ধরেছি, যস্মিন্ন অনবরত ধর্ম কর্ম পদেশ শান্ত সমস্ত ব্যাধি ব্যতি করা পুরুষায়ুষ জীবিন্ন সকল সংসার সুখ ভাজ প্রজা। আর কি বলা হয়েছে এখানে, কি বলা হয়েছে একটু আমরা বুঝিনি না। এই সেই আর্যাবর্ত নামক দেশ যেখানে সবসময় ধর্ম কর্মের উপদেশের ফলে প্রজাদের সমস্ত রোগের প্রাদুর্ভাব দূর হয়ে গিয়েছে। কি বলা হয়েছে, যেখানে প্রজারা মানুষের সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবন ধারণ করে, আর কি না, যেখানে প্রজারা সকল রকমের সংসার সুখ ভোগ করে চলেছেন। বুঝে গেল, চলে আসুন তারপরে কি রয়েছে, তথা কোথায় গেল কারসারটা, তথাহি তার ফলে কি রয়েছে, স্ফোট প্রবাদ বৈয়াকরণেষু গ্রহ সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রেষু ভূত বিকার বাদহ সংখ্যেষু গুল্ম বৃদ্ধি বনভূমিষু গণ্ডকোত্থান পর্বত বনভূমিষু দৃশ্যতে ন প্রজাশু। কি বলা হয়েছে চলে আসুন একটু আপনাকে এটার অর্থটা বুঝিয়ে দিই। এখানে বলা হয়েছে তার ফলে, তথা তার ফলে কি হয়েছে না, স্ফোট তত্ত্ব কেবল বৈয়াকরণদের মধ্যেই আলোচিত হতে দেখা যায়। সূর্যের বিভিন্ন রাশিতে সংক্রমণ জ্যোতিষশাস্ত্র গুলিতে দেখা যায় বিক 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 বিকার যে সমস্ত দর্শনের গ্রন্থতেই এতেই দেখা যায়। গুল্মের বৃদ্ধি বনভূমিতেই দেখা যায়, গন্ডারের লাফালাফি পাহাড়ের বনাঞ্চলেই দেখা যায়, কিন্তু এই সমস্ত জিনিস প্রজাদের মধ্যে দেখা যায় না। বোঝা গেল কি বলা হয়েছে এখানে স্ট্যান্ডার্ডটিতে। চলে আসুন এই স্ট্যান্ডার্ড থেকে কি প্রশ্ন আপনার পরীক্ষায় আসতে পারে, চলে আসুন একের পর এক আপনার সামনে উপস্থাপন করে দিচ্ছি। প্রথম প্রশ্ন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে উপরে স্ট্যান্ডার্ডটা রয়েছে, ওই স্ট্যান্ডার্ড থেকে সমস্ত উত্তর দেবো আপনাকে। কিসের দ্বারা, প্রথম প্রশ্ন, কিসের দ্বারা প্রজাদের সকল রোগের উপদ্রব দূর হয়েছে, যার উত্তরটা আমি আপনাকে বলছি, অবিরত ধর্মকর্মের উপদেশের ফলে। বোঝা গেল উত্তরটি। দ্বিতীয় প্রশ্নটি চলে আসুন, কি রয়েছে, কোথাকার মানুষেরা সর্বাধিক আয়ু পর্যন্ত জীবন ধারণ করেন, যার উত্তরটা হলো আর্যাবর্তের মানুষেরা। চলে আসুন তৃতীয় প্রশ্ন আপনার সামনে স্ক্রিনের উপর রয়েছে, কি রয়েছে, মানুষের সর্বাধিক আয়ু পর্যন্ত জীবন ধারণের কারণ কি, যার উত্তরটা আমি আপনাদেরকে বলছি, প্রজাদের রোগ জ্বালা হয় না, গ্রহ নক্ষত্র ইত্যাদির দ্বারা তারা আক্রান্ত হয় না, তাই তারা শেষ আয়ু পর্যন্ত জীবন ধারণ করতে পারে। চলে আসুন পরবর্তী চার নম্বর কি প্রশ্ন রয়েছে স্ক্রিনের উপরে দেখে নি, স্ফোটবাক কোথায় আলোচিত হয়, যার উত্তরটি বলে দিচ্ছি, বৈয়াকরণদের মধ্যে। চলে আসুন পরবর্তী পাঁচ নম্বর প্রশ্নটি আপনার সামনে তুলে ধরি, স্ফোটবাদ কোথায় দেখা যায় না, যার উত্তরটি হচ্ছে প্রজাদের মধ্যে। চলে আসুন ছ নম্বর প্রশ্নটি আপনার সামনে আলোচনা করে দিই, গ্রহের রাশিতে সংক্রমণ কোথায় সীমাবদ্ধ থাকে, যার উত্তরটা হলো জ্যোতিষশাস্ত্রে। চলে আসুন পরবর্তী সাত নম্বর প্রশ্নটি উত্তর আপনার সামনে বলে দিই,
পঞ্চভূতের বিকার তত্ত্ব কোন দর্শনে দেখা যায়? যার উত্তরটি হলো সাংখ্য দর্শনের গ্রন্থসমূহ। চলে আসুন 8 নম্বর প্রশ্ন আপনার সামনে আলোচনা করে দিই। গুল্ম বৃদ্ধির কোথায় দৃষ্ট হয়? যার উত্তরটা হলো বনভূমিতে। পরের প্রশ্ন 9 নম্বর, গণ্ডক উত্থান কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছর পরীক্ষার প্রশ্নটি আসে। যার উত্তরটি হলো ছোট ছোট ফোঁড়া জাতীয় চর্মরোগকে গণ্ড উত্থান বলা হয়। বোঝা গেল? চলে আসুন 10 নম্বর প্রশ্নে কি রয়েছে, না 10 নম্বর প্রশ্নে রয়েছে কোথায় গুল্ম বৃদ্ধি দেখা যায় না? যার উত্তরটা হবে মানুষদের মধ্যে। তাহলে দ্বিতীয় স্ট্যান্ডার্ড থেকে কি প্রশ্ন আসতে পারে? আমি আপনার সামনে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুলে ধরলাম। প্রত্যেকটা প্রশ্ন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি তো ক্লাস 12 এর পরীক্ষা দিতে চলেছেন, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি তো ক্লাস 12 এর পরীক্ষার্থী, আপনার সামনে মাথার উপরে কিন্তু ফাইনাল পরীক্ষা এগিয়ে আসতেছে, তাই আপনাকে মনোযোগ দিয়ে এই সমস্ত প্রশ্নগুলো সলভ করতেই হবে। কারণ দ্বিতীয় যে স্ট্যান্ডার্ডটা আপনার সামনে এতক্ষণ ধরে পাঠ করলাম, সেই দ্বিতীয় স্ট্যান্ডার্ডের সমস্ত প্রশ্ন এইভাবেই পরীক্ষায় আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসুন পরবর্তী নেক্সট স্ট্যান্ডার্ড রয়েছে আপনার সামনে, তৃতীয় স্ট্যান্ডার্ড। চলে আসুন তৃতীয় স্ট্যান্ডার্ডে কি রয়েছে একটু আমরা আলোচনা করে নিই। তৃতীয় স্ট্যান্ডার্ডে কি রয়েছে চলে আসুন আমরা জেনে নিই। কি বলা হয়েছে এখানে? না যত্র যত্র কাঁসাটা কোথায় গেল? যত্র চতুর গোপ শোভিতা সংগ্রামা ইব গ্রামা তুরঙ্গ তুঙ্গ সকল ভবনা সর্বত্র নগা ইব নগর প্রদেশে। দেখতে পেয়েছেন কোথায় গেল স্ট্যান্ডার্ড? নগর প্রদেশে। কি বলা হয়েছে এখানে? না এখানে বলা হয়েছে এই সেই আর্যাবর্ত নামক দেশ যেখানে সেই রকম ঘোড়ায় সাজানো যুদ্ধভূমির মতো চতুর গলাদের দ্বারা সুশোভিত অনেক গ্রাম রয়েছে আর কি, না যেখানে হাতির বাচ্চারা ঘুরে বেড়ায় এমন বনাঞ্চলে ভরা উঁচু উঁচু সর্বত্র ছড়িয়ে থাকা পাহাড়গুলির মতো উঁচু সব বাড়ি দিয়ে ভর্তি নগরের ছোট ছোট জায়গাগুলো রয়েছে। বোঝা গেল? চলে আসুন আর কি রয়েছে, কারসারটা কোথায় গেল? এই যেটা সদা চরণ মন্ড নানি নুপুরানি ব পুরানি সদান ভোগ প্রভঞ্জনা ইব জনা পিয়াল পনসারণী যৌবনা নিব বনানি বিট পিহিতা চেটিতা ইব বাটিকা নিবৃত্তি স্থানানি সকলত্রা সুকলত্রা নি বেক্ষু ক্ষেত্র সব সত্রানি কুপিত কুপিত কুপি কুলা কুলিতা লঙ্কেশ্বর কিঙ্করা ইব ভগ্ন কুম্ভ কর্ণ ঘন শাপা কুপা সতীব্রতা পদসা সূর্য দুতয় ইব কুলস্ত্রিয়া। বোঝে গেল একসঙ্গে আমি বলে দিলাম? চলে আসুন একটু একটু করে আপনাকে অর্থগুলো বুঝিয়ে দিই। এখানে কি বলা হয়েছে? না প্রথমে বলা হয়েছে না সদাচরণ কোথায় গেল? সদাচরণ মন্ডনানি নুপুরানি ইব পুরাণী, যেখানে সবসময় পায়ের অলঙ্কার হয়ে থাকা সদাচরণ মন্ডনানি নুপুর গুলির মতো সজ্জনদের আচরণের দ্বারা অলঙ্কৃত অনেক নগর রয়েছে আর কি। সদান ভোগ প্রভঞ্জনা ইব জনা, যেখানে সর্বদা আকাশচারী তুফানের মতো দান ও ভোগেরত মানুষেরা রয়েছে আর কি। কারসাটা কোথায় গেল? পিয়াল পনসারুণী যৌবনানি বনানি, যেখানে প্রিয়ার সাথে বার্তালাপের কাজই প্রধান এমন পিয়াল আলাপন সারণী যৌবনের সময়গুলির মতো পিয়াল আর কাঁঠাল গাছের সারিতে ভরা অনেক বন রয়েছে আর কি। না বিট পিহিত চেটিতা ইব বাটিকা, চলে আসুন বুঝে নি আমরা জেনে নি, যেখানে নিচ লোকেদের দ্বারা পরিবৃত যেখানে বিট পিহিতা রয়েছে দাসীদের মতো গাছের জন্য জন্য উপকারী অনেক বাগান রয়েছে আর কি। নিবৃতি স্থানানি নিবৃতি স্থানানি সুকলত্রা ত্রাণি বেক্ষু ক্ষেত্র সত্রানি কুপিত কুলাকালিতা লঙ্কেশ্বর কিঙ্করা ইব ভগ্ন কুম্ভ কর্ণ ঘন শাপা কুপা সতীব্র
সতীব্রতা পদসা সূর্যাদ্যুতয় ইবুকলস্ত্রিয়। কি বলা হয়েছে এখানে? যেখানে সুখের আশ্রয় মনোজ্ঞ গৃহিণীর মতো পরম তৃপ্তিদায়ী, আক্ষেতের অনেক দান, যেখানে ক্রুদ্ধ বানরদের দ্বারা ব্যতিব্যস্ত রাবণের অনুচরেরা যারা কুম্ভকর্ণের গাঢ় ঘুম ভাঙিয়ে দিয়েছিল, তাদের মতো পাশে পড়ে থাকা কান ভাঙা কলসির সাথে গভীর ও সুস্বাদু জলে পূর্ণ অনেক কুয়ো রয়েছে, যেখানে তীব্র উষ্ণতার দোষে দুষ্ট সূর্য কিরণগুলির মতো সতীব্রত পালনের ফলে সাধ্বী কুল্য নারীরা রয়েছে, আর কি না আর কি রয়েছে না আর রয়েছে তীব্র উষ্ণতার দোষে দুষ্ট সূর্য কিরণগুলির মতো সতীব্রত পালনের ফলে সাধ্বী সতীব্রতা অপদ্দশা কুল্য নারীরা যেখানে রয়েছে সেই হলো আর্যাবর্ত নামক দেশ। চলে আসুন এই 3 নম্বর স্ট্যান্ডার্ড থেকে কি প্রশ্ন আসতে পারে আপনার পরীক্ষায়, চলে আসুন একের পর এক আপনার সামনে আলোচনা করে দিই। চলে আসুন, কি রয়েছে না প্রথম যে প্রশ্নটা আপনার সামনে উপস্থাপন করা হয়েছে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, আর্যাবর্তের গোয়ালারা কিরূপ প্রকৃতির, যার উত্তরটা আপনাকে বলছি যুদ্ধের অশ্বের দ্বারা সুসজ্জিত রণভূমির মতো দক্ষ। চলে আসুন দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে আপনার সামনে তুলে ধরছি স্ক্রিনে দেখতে পেয়েছেন, আর্যাবর্তের গৃহগুলিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যার উত্তরটা আমি আপনাকে বলতেছি সুউচ্চ পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে। চলে আসুন আপনার সামনে স্ক্রিনের উপরে তৃতীয় প্রশ্ন কি রয়েছে, চরণের শোভা কে বৃদ্ধি করে, যার উত্তরটা আমি আপনাকে বলে দিচ্ছি নূপুর, কারণ 3 নম্বর স্ট্যান্ডার্ড থেকে আমি সব উত্তর দিচ্ছি আপনি বুঝতেই পারছেন। আপনার সামনে স্ক্রিনের উপরে রয়েছে 4 নম্বর প্রশ্ন, কাদের ব্যবহারে আর্যাবর্তের অলঙ্কার, যার উত্তরটা আমি আপনাকে বলে দিচ্ছি সজ্জনদের ব্যবহার। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, 5 নম্বর প্রশ্ন রয়েছে আর্যাবর্তের মানুষের দান ও ভোগ কিসের তুল্য, যার উত্তরটা আমি আপনাকে বলছি আকাশের সর্বদা বায়ু পর্বতের তুল্য। বোঝা গেল? চলে আসুন পরবর্তী আপনার সামনে উপস্থাপন করা হয়েছে 6 নম্বর প্রশ্ন, আর্যাবর্তের গ্রামগুলি কিরূপ, যার উত্তরটা আমি আপনাকে বলছি দলাদির দ্বারা অলঙ্কৃত। চলে আসুন 7 নম্বর প্রশ্নটা কি রয়েছে, অনুরাগিনীর সঙ্গে আলাপন উপমার ক্ষেত্রে কোন কোন বৃক্ষের কথা বলা হয়েছে, 7 নম্বর প্রশ্নের উত্তরটা আমি আপনাকে বলে দিচ্ছি পিয়াল এবং কাঁঠাল বৃক্ষের কথা বলা হয়েছে। 8 নম্বর প্রশ্নটা আপনার সামনে রয়েছে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, আখ ক্ষেতগুলি কেমন, যার উত্তরটা হচ্ছে তৃপ্তিদায়ক। 9 নম্বর প্রশ্ন, লঙ্কেশ্বর কে, যার উত্তরটা আপনি জানেন রাবণ। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, কুম্ভকর্ণ কে, যার উত্তরটা হচ্ছে লঙ্কেশ্বরের অনুচর বা অনুজ। পরের প্রশ্ন 11 প্রশ্ন, কুম্ভকর্ণের ঘুম কারা ভঙ্গ করেছিলেন, যার উত্তরটা হচ্ছে 11 প্রশ্নের উত্তর বানর কুলের দ্বারা কুম্ভকর্ণের ঘুম ভঙ্গ হয়েছিল। 12 প্রশ্ন কি রয়েছে, আর্যাবর্তের কূপগুলি কেমন, যার উত্তরটা আমি আপনাকে বলছি সুস্বাদু ও গভীর জলে পূর্ণ। 10 প্রশ্ন কি, আর্যাবর্তের কূপগুলির পাশে কি পড়ে থাকে, যার উত্তরটা আমি আপনাকে স্ট্যান্ডার্ড থেকেই বলছি কান ভাঙা কলসি। নেক্সট 14 প্রশ্নটি কি রয়েছে আপনার সামনে স্ক্রিনের উপরে, কুলস্ত্রীরা কোন ব্রত পালনের ফলে সাধ্বী, যার উত্তরটা আমি আপনাকে বলে দিচ্ছি সতীব্রতা। চলে আসুন 15 প্রশ্ন কি রয়েছে, সূর্য কিরণকে দুষ্ট বলা হয়েছে কেন, যার উত্তরটা হলো তীব্র উষ্ণতার জন্য। তাহলে বুঝতে পেরেছেন 3 নম্বর স্ট্যান্ডারে কি রয়েছে, চলে আসুন 4 নম্বর স্ট্যান্ডারে কি রয়েছে আপনার সামনে তুলে ধরছি। 4 নম্বর স্ট্যান্ডারে বলা হয়েছে একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট শ্লোক, সেই ইম্পর্টেন্ট শ্লোকটি কি রয়েছে, ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা
বি পল্লবহ জয়ন্তে নতু লোকস্য কদাপি চ বি পল্লবহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, এই শ্লোকটা দিয়ে লং প্রশ্ন আসতে পারে, এই শ্লোকটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, এই শ্লোকটা দিয়ে আপনার ভাব সম্প্রসারণ আসতে পারে, এই তিনটাই তো আপনার পরীক্ষায় আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলে আসুন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ফাল্গুন অর্থাৎ ফাল্গুন মাসে মাসিক অথবা অর্থ মাসে বৃক্ষ শাখা গাছের শাখাগুলি বি পল্লবা পাতাশূন্য হয়ে যায় ভবন্তি হয়ে যায় তু কিন্তু কদাপি চ কখনোই লোকস্য লোকে বি পল্লবা বিপদ ছিটে ফোটাও বিপদ ন জয়ন্ত হয় না, বুঝে গেল। চলে আসুন এইখান থেকে আপনার কি প্রশ্ন আসতে পারে একের পর এক আপনার সামনে তুলে ধরি। প্রথম প্রশ্ন আপনার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম প্রশ্ন রয়েছে কোন সময় বৃক্ষগুলি পাতা শূন্য হয়। স্ক্রিনের উপরে প্রথম প্রশ্ন রয়েছে কোন সময় বৃক্ষগুলি পাতা শূন্য হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার বলছি যে কোটা প্রশ্ন আপনার সামনে আলোচনা করে দিচ্ছি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, প্রত্যেকটা প্রশ্ন আপনার পরীক্ষামুখী পরীক্ষায় এসেছে। আপনি তারপরে পাঁচটা সালের ছটা সালের প্রশ্ন ঘেঁটে দেখুন, প্রত্যেকটা টেস্ট ভিত্তিক প্রশ্ন আপনাকে আলোচনা করে দিচ্ছি, সেই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসতেছি, বোঝা গেল। চলে আসুন পরবর্তী একটার পর একটা উত্তর আপনাকে আমি সলভ করে দিই, একটার পর একটা প্রশ্নের উত্তর বলে দিই, আপনার সুবিধা হবে, চলে আসুন। তাহলে প্রথম প্রশ্নটা কি রয়েছে কোন সময়, যার উত্তরটা হলো ফাল্গুন মাসে, দেখতে পেয়েছেন ফাল্গুনে মাসি, উত্তরটা বুঝতে পেরেছেন কোন সময়, যার উত্তরটা হলো ফাল্গুনে মাসি, টেক্সট থেকে উত্তর দিলাম। দ্বিতীয় প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছেন আপনার সামনে বি পল্লবা পদটির দ্বিরুক্তির কারণ কি। এক বি পল্লবা বলতে এখানে বলা হয়েছে প্রথমত পাতা শূন্য, দ্বিতীয়ত বিপদ শূন্য, এই দুটো কথা মনে রাখবেন। পদটি দ্বিরুক্তি মানে দুটো উক্তি, কোথায় গেল কার্সারটা আছে, দ্বিরুক্তি মানে দুটো উক্তি, তাহলে একটা হচ্ছে পাতা শূন্য, দ্বিতীয়ত হচ্ছে বিপদ শূন্য। চলে আসুন তিন নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তৃতীয় প্রশ্ন কোথাকার মানুষদের কখনোই বিপদ হয় না, যার উত্তর হচ্ছে এই আর্যাবর্তের মানুষদের কখনোই কোনো বিপদ হয় না। চলে আসুন পাঁচ নম্বর স্ট্যান্ডার্ডটা আপনার সামনে তুলে ধরি, কি রয়েছে পরবর্তী পাঁচ নম্বর স্ট্যান্ডার্ড দেখতে পেয়েছেন কি রয়েছে, খুবই ছোট্ট করে স্ট্যান্ডার্ড রয়েছে, চলে আসুন একটু স্ট্যান্ডার্ডটাকে পাঠ করি, অর্থটা বুঝি, তারপরে একের পর এক প্রশ্ন আপনার সামনে আলোচনা করব। যত্র সৌরাজ্য রঞ্জিত মনসহ সকল সমৃদ্ধি বর্ধিত মহোৎসব পরস পরম্পরাম্ভর নির্ভরা সততং অকুলিনং কুলিনাহ প্রাপ্ত বিমানম অপ্রাপ্ত বিমান ভঙ্গা কতিপয় বসু বিরাজিতম অনেক বসবহ সমুপহসন্তি স্বর্গবাসিনম জনং জনাহ, বোঝা গেল। তাহলে একটু প্রত্যেকটা অর্থ হলে একটু বুঝে নি, তারপরে বাংলা অর্থে আসছি, প্রত্যেকটা অর্থ হলে আপনাকে বুঝিয়ে দিই ব্যাখ্যা করে দিই। পরম্পরায় প্রথা মেনে আরম্ভ কাজকর্ম করেন, নির্ভরশীল হন, সততং সর্বদা অকুলিনম অর্থাৎ যিনি পৃথিবীর লীন বা সম্বন্ধযুক্ত হয়ে নেই। প্রাপ্ত বিমানম দেবরথ পেয়েছেন যিনি, সেই মানুষকে বলা হয়। অপ্রাপ্ত বিমানম ভঙ্গা যাদের সম্মানহানির তরঙ্গ স্পর্শ করেনি তারা। কতিপয় মানে কিছু মানুষ, বসু অর্থাৎ অর্থ সম্পত্তি, বিরাজিত অধিকারী কি, অনেক বয়সব বিপুল সম্পদশালীরা, সমুপ হসন্তি উপহাস করে স্বর্গবাসিনম স্বর্গবাসী জনম দেবতাদের জনম মানুষের, বোঝা গেল। চলে আসুন প্রত্যেকটা অর্থকে যোগ করে একটা সুন্দর বাংলা অর্থে প্রবেশ করি। এখানে কি বলা হয়েছে, যত্র সৌরাজ্য রঞ্জিত মনসহ সকল সমৃদ্ধি বর্ধিত মহোৎসব পরম্পরাম্ভর নির্ভরাহ সততং অকুলিনা কুলিনা প্রাপ্ত বিমানম অপ্রাপ্ত বিমান ভঙ্গা, অর্থাৎ কি বলা হয়েছে না, এখানে এই আর্যাবর্ত নামক দেশের সুশাসনের ফলে তৃপ্ত মানসিকতার সব রকম সমৃদ্ধিতে বেড়ে ওঠা মহোৎসবের প্রথা মেনে কাজকর্মের অনুষ্ঠান করার উপর নির্ভরশীল হয়ে কুলিনেরা
সব সময় অকুলীনকে বা যিনি পৃথিবীতে লীন সম্বন্ধযুক্ত হয়ে থাকে সেই স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন। আর কি রয়েছে না, কতিপয় বসু বিরাজিতম অনেক বসব সমুপ হসন্তি স্বর্গবাসিনং জনং জনা। সম্মান হানির ধাক্কা যিনি পাননি তিনি অসম্মানিত লোককে বা দেবরত পেয়েছেন যিনি সেই স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন। আর কি অনেক বসু অর্থাৎ বিপুল ধন সম্পদশালীরা অল্প সম্পদশালীদের অধিকারীদের কি করেছেন না, অল্প কয়েকজন বসুদের সান্নিধ্য যুক্ত দেবতাদের উপহাস করে চলেছেন। তাহলে 5 নম্বর স্ট্যান্ডার্ডটা বোঝা গেল, চলে আসুন এই 5 নম্বর স্ট্যান্ডার্ড থেকে কি প্রশ্ন আসে চলে আসুন একের পর এক আপনার সামনে উপস্থাপন করে দিই। চলে আসুন আপনার সামনে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন প্রথম যে প্রশ্নটা রয়েছে, কার্সারটা কোথায় গেল, এইটা প্রথম যে প্রশ্ন রয়েছে, সুশাসন কোন দেশে দেখা যায়, যার উত্তরটা হলো আর্যাবর্ত নামক দেশে। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, দ্বিতীয় প্রশ্ন আপনার সামনে স্ক্রিনে রয়েছে, কারা দেবরথ লাভ করে চলেছেন, যার উত্তরটা হচ্ছে রাজ্যের মানুষেরা, বুঝতে পেরেছেন। তৃতীয় প্রশ্ন কি রয়েছে স্ক্রিনের উপরে, দাঁড়ানো, তৃতীয় প্রশ্ন, অষ্ট বসুর সান্নিধ্যে কারা থাকেন, যার উত্তরটা আমি বলে দিচ্ছি স্বর্গবাসী দেবতারা। চতুর্থ প্রশ্ন রয়েছে আপনার সামনে স্ক্রিনের উপরে, অকুলীন বলতে কাদের বোঝানো হয়েছে, চলে আসুন উত্তরটা আমরা বুঝে নিই, যারা পৃথিবীর কুল প্রাপ্ত হয় না তাদেরকে অকুলীন বলা হয়। পরের প্রশ্ন 5 নম্বর, আর্যাবর্তের মানুষ কাদের উপহাস করতেন, যার উত্তরটা আমি আপনাদের বলে দিই স্বর্গবাসী মানুষদের, সরি স্বর্গবাসী দেবতাদের, সরি কিন্তু মানুষ বাস করে না, স্বর্গবাসী দেবতাদের। 6 নম্বর প্রশ্ন কি রয়েছে, কুলীন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলতে কাদের বোঝানো হয়েছে, যার উত্তরটা আমি আপনাকে বলে দিচ্ছি সম্পদশালী অহংকারহীন সকর্মের উপর নির্ভরশীল মানুষদের কুলীন বলা হয়েছে। বোঝা গেল প্রত্যেকটা প্রশ্ন ছিল আপনার জন্য পরীক্ষামুখী এবং ইম্পর্টেন্ট। তাহলে 5 নম্বর স্ট্যান্ডার্ড থেকে কি কি প্রশ্ন আপনার পরীক্ষায় আসতে পারে আপনি বুঝতে পেরেছেন, চলে আসুন পরবর্তী 6 নম্বর স্ট্যান্ডার্ড কি রয়েছে, চলে আসুন 6 নম্বর স্ট্যান্ডার্ডটাকে আপনাকে ধরিয়ে দিই, আপনাকে বুঝিয়ে দিই। 6 নম্বর স্ট্যান্ডার্ড রয়েছে, চলে আসুন কোথায় গেল কার্সারটা, কথং চাষ সর্গান্ন বিশিষ্যতি যত্র গৃহে গৃহে গৌর স্ত্রিয় মহেশ্বর লোক সস্ত্রীক হরয় পদে পদে ধনোদা সন্তি লোকপালা কেবলং ন সরাধিপ রাজা ন চ বিনায়ক কশ্চিৎ। কি বলা হয়েছে চলে আসুন একটু একটু করে আপনাকে অর্থটা বুঝিয়ে দিই। প্রথমে কি বলেছে, কথং চ অশো সর্গান্ন বিশিষ্যতি, কেন আর সেই দেশ স্বর্গ থেকে বিশিষ্ট হবে না, যত্র যেখানে গৃহে গৃহে প্রত্যেকটা বাড়িতে গর্জ স্ত্রী হ, অর্থাৎ যেখানে প্রত্যেকটা বাড়িতে ফর্সা বা শুদ্ধ স্বভাব নারীরা রয়েছে, মহেশ্বর লোক আর কি সমৃদ্ধ লোকজন রয়েছে, সস্ত্রীক হরয় চকচকে ঘোড়া রয়েছে, আর কি পদে পদে ধনদা সন্তি লোক পালাহ, প্রত্যেকটা পদে পদে দাতা রূপে আবির্ভূত লোকপালেরা রয়েছে, কেবলং ন সুরাধিপ রাজা, অর্থাৎ কেবলমাত্র সুরাপাই রাজা নন, এখানে রাজার বিরোধীও কেউ নেই, বুঝা গেল কেবল সুরাপাই রাজা নন, এখানে রাজার বিরোধীও কেউ নেই, এই দেশের কথা আর বেশি কি বলবে, বুঝা গেল বোঝা গেছে। চলে আসুন এই 6 নম্বর স্ট্যান্ডার্ড থেকে আপনার কি প্রশ্ন আসতে পারে চলে আসুন একের পর এক আপনার সামনে তুলে ধরছি। এই 6 নম্বর স্ট্যান্ডার্ড থেকে আপনার সামনে যে প্রশ্ন আসতে পারে সেটা প্রথম দিকটা দেখতে পাচ্ছেন আপনার সামনে স্ক্রিনের উপর তুলে উঠে আসছে, স্বর্গাপেক্ষা কোন দেশ শ্রেষ্ঠ, এই স্ট্যান্ডার্ড থেকে কিন্তু আমি আপনাকে উত্তর দিচ্ছি এই স্ট্যান্ডার্ড থেকে হয়েছে, চলে আসুন স্বর্গাপেক্ষা কোন দেশ শ্রেষ্ঠ আপনি বলুন, চেষ্টা করুন, আমি বলে দিচ্ছি আর্যাবর্ত নামক দেশ। চলে আসুন দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, দ্বিতীয় প্রশ্ন রয়েছে গৌরী স্ত্রীদের কোথায় দেখা যায়, যার উত্তরটা হলো প্রতিটি গৃহে। তৃতীয় প্রশ্ন রয়েছে আপনার সামনে স্ক্রিনের উপরে, মহেশ্বর বলতে কি বোঝানো হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যার উত্তরটা হলো মহা সমৃদ্ধ মানুষজন। চতুর্থ প্রশ্ন হলো আর্যাবর্তের অশ্বগুলি কেমন, যার উত্তরটা হলো শ্রীযুক্ত বা সৌন্দর্যযুক্ত। 5 নম্বর প্রশ্ন আপনার সামনে তুলে ধরা হয়েছে, বিনায়ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2019 সালে এসেছিল, পদের দুটি
পদের দুটির পৃথক অর্থ লেখো, যার উত্তরটা আমি বলে দিচ্ছি, এক হলো গণেশ, দ্বিতীয়ত হলো বিরুদ্ধ নায়ক। বিনায়ক পদটির দুটো অর্থ হলো, এক নম্বর গণেশ, দ্বিতীয়ত বিরুদ্ধ নায়ক। চলে আসুন ছ নম্বর স্ট্যান্ডার্ড কি বলা হয়েছে, ছ নম্বর প্রশ্ন, সুরাধিপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 17 সালে এসেছিল, কার নাম, যার উত্তরটা হচ্ছে দেবরাজ ইন্দ্রের নাম সুরাধিপ। বোঝা গেল ছ নম্বর স্ট্যান্ডার্ড থেকে কি কি প্রশ্ন আপনার পরীক্ষায় আসতে পারে আমি আপনার সামনে তুলে ধরলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। চলে আসুন পরবর্তী স্ট্যান্ডার্ড আপনার জন্য অপেক্ষা করছে, পরবর্তী স্ট্যান্ডার্ডে কি রয়েছে চলে আসুন দেখে নেওয়া যাক। কিং বহুনা, এই দেশের কথা আর কি বলবো, দেশ পুণ্যতম দেশ কশ্যাসৌ না প্রিয় ভবেত যুক্ত অনুক্রোশ সম্পন্নয় জনৈরিব যজনৈ। বুঝতে পেরেছেন, চলে আসুন প্রত্যেকটার অর্থটা আপনাকে বুঝিয়ে দিই। প্রত্যেকটার অর্থ হলো কি বলা হয়েছে, না কিং বহুনা অর্থাৎ বেশি আর কি বলবো, অনুক্রোশ সম্পন্নই দয়ালু জনই মানুষদের দ্বারা, জ যেই দেশ, যুক্ত ইব কেমন, যোজনই বহু যোজন পরিমাণ দূরভূমি দ্বারা যুক্ত, অসৌ সেই দেশ পূর্ণতম উদ্দেশ্য সর্বাপেক্ষা পবিত্র উচ্চ স্থান হিমালয়ের মতো বিরাজিত দেশ এমন সে নেই 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 হয়। বুঝে গেল তাহলে কি বলা হয়েছে, না এই দেশের কথা বেশি আর কি বলবো, বহু দয়ালু মানুষদের সাথে যে দেশের যোগ রয়েছে, যে দেশের ভূমি বহু যোজন বিস্তৃত, যার উত্তরের উচ্চভূমিতে হিমালয় সবচেয়ে পবিত্র স্থান, এমন আর্যাবর্ত দেশ কার না প্রিয়। বুঝে গেল, চলে আসুন 7 নম্বর স্ট্যান্ডার্ড থেকে কি প্রশ্ন আসে একের পর এক আমি আপনার সামনে আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করা হয়েছে, দেখতে পেয়েছেন স্ক্রিনের উপরে, আর্যাবর্তের উত্তর দিকে কি রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যার উত্তরটা আমি আপনাকে স্ট্যান্ডার্ড থেকে দিচ্ছি, হিমালয় পর্বত। দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনার সামনে রয়েছে স্ক্রিনে, কোন দেশ সকলের প্রিয়, আপনি পারবেন উত্তর দিতে, আপনাকে বলছি চেষ্টা করুন, আর্যাবর্ত নামক দেশ। তৃতীয় প্রশ্ন রয়েছে আপনার সামনে, কোথায় গেল কার্সারটা, তৃতীয় প্রশ্ন রয়েছে যোজনই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 19 সালে পড়েছিল, যোজনই পদটির অর্থ কি বা অর্থ লেখো, যার অর্থটা উত্তরটা আমি বলে দিচ্ছি, বহু যোজন পরিমাণে দূরভূমি দ্বারা বেষ্টিত তাকে বলা হয় যোজন। বুঝতে পেরেছেন, আর্যাবর্ত বর্ণনম ত্রিবিক্রম ভট্টের নলচম্পুর প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া হয়েছে, এই ছিল স্ট্যান্ডার্ড এবং শেষ স্ট্যান্ডার্ড। তো এই ছিল আজকের সংস্কৃত শিক্ষণীয় ভিডিও। যদি এই সংস্কৃত শিক্ষণীয় ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের অনেক অনেক করে শেয়ার করবেন। সর্বোপরি যদি আপনি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এইরকম পরবর্তী শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।